আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন আপনাদের মাঝে বিশেষ একটা ভিডিও নিয়ে আসলাম। তো তার আগে বলতে চাই, এই ভিডিওটা আমাদের সাইফ বাংলা টিভি চ্যানেলে কিছুদিন আগে পোস্ট করা হয়েছিল। ওখানে বলা হয়েছে যে এই ভিডিওতে যে দুজন লোককে টাকা চুরির দায়ে ওদেরকে হাতে নাতে ধরছে, তো মুন্সীগঞ্জের এক ভাই সে তার সিভিল আইডির জন্য 800 টাকা জমা করে রাখছিল। তো 800 দিনার সে তার সিভিল আইডি করার জন্য রাখছিল। তো এই দুই ভাইকে হাতে নাতে ধরছে যে ওরা নাকি চুরি করছে 800 দিনার। তো এখানে যে ছেলেটার গায়ে দেখবেন কোনো শার্ট নাই, উদিলা, ওই ছেলেটা কিন্তু আসলে মূলত চোর না। চোর হচ্ছে যে ছেলেটার গায়ে শার্ট পরা, ও হচ্ছে চোর। এখানে ধরছে এই ছেলেটা ওই 800 টাকা চুরি করে এই যে বিল্ডিংয়ে হারেস ছিল ওখানে গিয়ে লুকাইছিল, কিন্তু ধরা খাওয়ার পরে ওদের দুজনকে চোর বলে ওরা সবাই গণ্য করছে। এখন দেখেন আমাদের কাছে ভিডিওটা আসছে এবং কি ভিডিওটা প্রায় এখন ফেসবুকে ইউটিউবের ভিতরে ভাইরাল হয়েছে, যে আমার যে ভাইটা যে নির্দোষ চুরি করে নাই, তার গ্রাম হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আলুকান্দা গ্রামের, তার নাম হচ্ছে মুখশেদ, সে চোর না। মূলত চোর হচ্ছে যার গায়ে সাপ পড়া, সে ওই বিল্ডিংয়ে শুধু চুরি করার পরে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে। ওখানে যারা ছিল সবাই দুজনকে একসাথে ধরছে, এই কারণে সন্দেহ করে দুজনের ভিডিও অনলাইনে পোস্ট করে দিছে। আর এখন ওই ভাইয়ের ভিডিওতে আসা লাইভে দেখেন আপনারা, আমি আপনাদেরকে ভিডিওটা স্ক্যানে দিয়ে দিতেছি। ওয়ালাইকুম। ইয়া, ওই দিনকে একটা ঝামেলার কারণে যে কোনো আমাকে কারণবশত একটা ভুল ত্রুটি তো মানুষের হইতে পারে, এই জন্য এই ভাই হইলো হারেস। যেহেতু দেয়া কইরা সবাই কুইতিরা সরকার অন্য অন্য হারেজে হেরা তো সরব করছি আমরা, ঠিক আছে। আসলে এখন আমরা তারাশনিয়া দিকে এর সাথে জড়িত ছিল না, এলাকে করতেছি বিনিয়োগ করতেছি, কারণ হলে এই ভাই হইলো নির্দোষ। ভুল যারা করছে এরা গেছে গা, তা নির্দোষ মানুষের আরো পরিবার আছে, ফ্যামিলি আছে, এটা তো ফাঁসে লাভ নাই। এই জন্য আমরা ফিরা লাই পাইছি, কারণ হইল যাতে নির্দোষ একটা লোক দোষী ভোগী লেখা, কারণ এর লোকে আমাকে লোকের কোনো শত্রুতা নাই। এই একটা এই ঝামেলার কারণে আমাকে যে শত্রু বানায় হয় মনে করে মনে মনে শত্রু মনে করবো, তারও দরকার নেই। আমাকে এক এলাকার বাড়ি হেফার আর হেফার একবারই যেন আমরা ফাঁসাফাঁসি, হয়তো বিদেশ প্রবাস না আমার একটু দূরে, প্রবাস বললে আমরা দূরে, দেশ তো অনেক বিচ্ছিন্ন অবস্থা আছি, তা আমরা এক এলাকারই মানুষ, ঠিক আছে। এই জন্য এই বাড়িটায় কোনো ভুল করে নাই, আর এরও ভুল ছিল না, এই একটা দুর্ঘটনা হয়েছে গা, যে কোনো ভুল না। এই ভিডিওটা করছে কিন্তু আমরা চিনি না, অন্য জায়গাতে না, যে লোকটা এই ভিডিওটা করছে এই লোকটা আমাকে এই এলাকায় থাকে না, এই লোকটা লাস্টে আসছে আমরা সবাই কোন জায়গা তো না আইছে, ফাঁসাফাঁসি হারেস আমরা খবর লইয়া দেখছি আর কোন দোষ নাই, নির্দোষ রাত্রের অন্ধকারে যে কোনো মানুষ একজনের বিল্ডিং এ যাইতে পারে, কিন্তু হ্যাঁ জানে না। এই জন্য মানে এর উপরে একটা জুলুমের মতন কইরা কুইতিরা জিজ্ঞাসাবাদ কইরা, এই জন্য কুইতিরা জিজ্ঞাসাবাদ করাতে এই জন্য কুইতিরা জিজ্ঞাসাবাদ করাতে এই লোক একটু পাইসা যায় আসলে, হ্যাঁ কথাটা বুঝা কই তারা না সিধা মানুষ তো, হ্যাঁ আসলে দোষী না, এই লোকটাও ভালো এও ভালো, আমরা এক এলাকার মানুষ, এর ভিতরে একটা ফাসাদ বাজা থাকুক আমরা এটা চাই না। এই জন্য আজকে ভিডিওতে আমরা একটা লাইভ আইলাম যে দুজনেরই নির্দোষ, এই লোকটা টাকা নিছিল এই সাথে জড়িত ছিল, এর লগে চোরের লগে কোনো সম্পর্ক নাই, এর লগে চোরের লগে কোনো সম্পর্ক নাই, বাস। জোর করে কি আপনার থেকে নিয়ে গেছিল নাকি চোরেরা নিয়ে গেছিল?
সবাই মনে করছে যে কথার কারণে হ্যাঁ একটু ফাটছে আর কি বাঙালি হ্যাঁ মনে করছে যদি আমার দরজা মরজা ভাঙে আমরা চিনি না এই যে কইতো না আইলো আজকা আই যে লাইভে দুই একটা ভিডিও করে লাইলো এরা তো আমরা চিনি না নির্দোষ আমরা এরে দোষী মনে করি না আচ্ছা ভাই এর আগে যে ভিডিওটা আপনারা ভাইরাল করছেন দয়া করে ভিডিওটা আপনারা বেশি বেশি ভাইরাল করেন সত্যটা জানার দরকার ভাই সবার এখানে ভুল বোঝাবুঝি হয়েছিল ভাইরাল করছেন ঠিক আছে এরা ভিডিওটা ক্যান্সেল করে দেন আত্মীয়-স্বজন আছে এর শ্বশুর বাড়ি আছে নিজস্ব বাড়ি আছে বাপের ভিতরে বাড়ির ভিতরে বাপ মা আছে ভাই ব্রাদার আছে সবার সাথে মিলে চলতে হইব মহল্লার মানুষের সাথে মিলে চলতে হইব কিন্তু এই জিনিসটা এই ভাই কোনো ভুল করে নাই তো দেখলেন আপনারা যে ভিডিওটা যে ভাইয়ের টাকা চুরি হয়েছে ওই ভাইয়ে বলতেছে যে মোকশেদ নামে যে মানুষটা যার গায়ে কোনো শার্ট নাই কোনো পরনে কোনো কিছু নাই ও চোর না মূলত চোর হচ্ছে যার গায়ে শার্ট পরা ওই হচ্ছে চোর তো আপনারা দেখলেন এমন কোনো কাজ করবেন না যাতে করে ও নিজে আত্মহত্যা করার জন্য তৈরি হয়ে যায় যেটা না জেনে আমরা না বুঝে মানুষদেরকে ধরার পরে মারধর করি অথবা তার ভিডিও বানিয়ে অনলাইনে পোস্ট করে দিই এমন হলে আপনি আপনার একজন বা দুইজনের কারণে ওর পুরো ফ্যামিলিটাই বরবাদ হয়ে যাবে তো আশা করি সবাই এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ